হাই ফ্রেন্ডস, তো আপনারা দেখছেন স্মল ড্রিম ইউটিউব চ্যানেল। তো আমরা মেনলি এই চ্যানেলে সমস্ত এইপিএস কোনটা ভালো কোনটা খারাপ, তো অনলাইনে কীভাবে টাকা ইনকাম করবেন, তো এইসব সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। তো এইসবের প্রতি ইন্টারেস্টেড থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে আমরা কথা বলবো র্যাপিপে নিয়ে। র্যাপিপে আমি অলরেডি তিনটে ভিডিও পোস্ট করে রেখেছি। র্যাপিপে আপনি ফার্স্ট টাইম কীভাবে লগ ইন করবেন, ইউজার আইডি ও পাসওয়ার্ড, পারবোর্ড, ব্যাঙ্কের অ্যাকাউন্ট সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন, বা আপনি এখানে আপনার এইপিএসটা কীভাবে অ্যাক্টিভেশন করবেন, তো এই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তো আজকে আমি কথা বলবো র্যাপিপেতে আপনি কীভাবে স্টেটমেন্ট চেক করবেন, কীভাবে আপনি ব্যালেন্স এনকোয়ারি করবেন, কীভাবে টাকা উইথড্র করবেন, সমস্ত প্রসেস এটা কথা বলে দিই আমি। আপনার এই কেন্দ্রে যেমন আপনি মিনি স্টেটমেন্ট চেক করার জন্য 1 টাকা পেতেন, কিন্তু এখানেও 1 টাকা পাবেন। ওই জন্য আমি ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম তার জন্য আমি র্যাপিপেটা ওপেন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু র্যাপিপেটা ওপেন করে নিয়েছি, এটা আমার র্যাপিপের ফ্রন্ট পেজ। তো আপনারা আশা করি কিছুদিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম কীভাবে আপনি একটা সার্টিফিকেট ডাউনলোড করবেন, তো সেই ভিডিওটা আপনি দেখলে দেখতে পাবেন সেখানে কিন্তু এইপিএস 1টা ছিল, শুধু এইপিএস 2টা ছিল, সেখানে কিন্তু এইপিএসটা থাকেনি। এখানে কিন্তু আবার এইপিএস ও এইপিএস 2 অ্যাড হয়ে গেছে। তো এইপিএস আর এইপিএস 2 এর মধ্যে পার্থক্য, দুটো আলাদা আলাদা ব্যাংকে সার্ভিস নিয়ে কাজ করে। তো এইপিএসে প্রবলেম হলে এইপিএস 2 তে অবশ্যই কাজ করবে, বা এইপিএস 2 তে প্রবলেম হলে এইপিএসে কাজ করবে। ফার্স্ট আমি এইপিএসে ক্লিক করলাম, ক্লিক করে আবার লোকেশনটা অন করে দেবেন, দিয়ে এখানে উপরে চুজ করবেন ক্যাশ উইথড্র করবেন, ব্যালেন্স এনকোয়ারি করবেন, বা মিনি স্টেটমেন্ট চেক করবেন। তো আমি বলেছিলাম যে মিনি স্টেটমেন্টটা আপনি 1 টাকা করে পেয়ে যাবেন, সেটা আমি দেখিয়ে দিই লাইভ প্রুফ। মিনি স্টেটমেন্ট চেক করবো, তাই মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম। আর আপনার কাছে কোন ডিভাইস আছে, এটা কিন্তু 3টা ডিভাইস সাপোর্টেড, সমস্ত রকম ডিভাইস সাপোর্টেড করে না, মন্ত্রা, মরফো অ্যান্ড স্টার্টাক। তো যেহেতু আমার কাছে স্টার্টাক আছে, তো আমি স্টার্টাকে ক্লিক মেরে দিলাম। দিয়ে এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন, মোবাইল নাম্বার ম্যান্ডেটরি। এখানে কিন্তু নাম না দিলেও হবে, যে নাম দিতেই হবে সেরকম না। এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটা চুজ করবেন, দিয়ে ব্যাঙ্কটা সিলেক্ট করবেন, দিয়ে আই এগ্রিতে এখানে টিক করা আছে, এটা যদি টিক না থাকে আপনি আই এগ্রিতে টিক করে এই ক্যাপচার অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি সব কিছু ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ফিঙ্গারটা ম্যাচ করাবেন কাস্টমারের, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। যে অন্যগুলো কী হয়েছে, ক্যাপচার ম্যাচ করলে কিন্তু অটোমেটিক নিয়ে নেয়, এটা নেবে না। তো আমার ঠিকঠাক আছে, আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে 1 টাকা, আর টিডিএস কেটেছে আপনার 0.5। তো দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস, লাস্ট 5টা ট্রানজ্যাকশন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার, টাইম, ডেট, সমস্ত কিছু শো হচ্ছে, আর ব্যালেন্স কটাকা আছে আমার অ্যাকাউন্টে, ব্যালেন্স কটাকা আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই গেল মিনি স্টেটমেন্ট। তো আমি আপনাদের এখানে একটা কথা বলে দিই, আপনি যখন এনইএফটি করবেন, যখন আপনার টাকাটা এখানে ওয়ালেটে হয়ে যাবে, সেটাটা আপনি যখন আপনার মুভ টু ব্যাঙ্ক করবেন, সেখানে কিন্তু এনইএফটি করার জন্য সম্পূর্ণ ফ্রি, সেটা 2 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে, বা কিছু কিছু টাইমে টাইমও লাগতে পারে, ওটা বলা যাচ্ছে না, বা কিছু সানডের দিনে টাইম লাগে, মানে সানডে বা কোনো ছুটির দিন থাকে সেগুলোতে টাইম লাগে। কিন্তু যদি আইএমপিএস করেন তাহলে আপনার 5 টাকা চার্জ কাটবে, তাহলে কিন্তু আপনার সেটা ইনস্ট্যান্ট আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে। তো জন্য আমি সে ব্যাপারে পরে কথা বলছি, ব্যালেন্স ইনকোয়ারি করে দেখিয়ে দিচ্ছি। আবার সমস্ত কিছু ফিল আপ করে ক্যাপচার অপশানে ক্লিক করে তারপরে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্টের সময় কীরকম দেখাচ্ছিল, বা ব্যালেন্স যখন ইনকোয়ারি করছেন তখন শুধু ব্যালেন্সটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, আর মিনি স্টেটমেন্টের সময় লাস্ট 5টা ট্রানজ্যাকশন আপনার দেখাচ্ছিল। আমি এখানে ওকে করে দিলাম। এবারে দেখাবো ক্যাশ উইথড্র। আপনি ক্যাশ উইথড্র যখন ক্লিক করবেন, এখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার, নাম না দিলেও হবে, এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট যখন সিলেক্ট করে নেবেন তখন দেখতে পাবেন এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা এখানে জিজ্ঞাসা করে নিচ্ছে। আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন, আই এগ্রিতে ক্লিক করে রিক্যাপচার অপশানে ক্লিক করবেন। দেখুন আমার কিন্তু সাকসেসফুলভাবে উইথড্র হয়ে গেছে, ব্যালেন্স ছিল 1213 টাকা, এটা কিন্তু হয়ে গেছে 1113 টাকা। আমার আগে ছিল কিছু টাকা, আর হচ্ছে আজকে যে মিনি স্টেটমেন্ট চেক করেছিলাম তা থেকে পেয়েছিলাম 95 পয়সা, আর আজকের 100 টাকা। তো সব মিলে আমার অ্যাকাউন্টে আছে 101 টাকা 75 পয়সা। আর কোনো ব্যাঙ্কের যদি লিঙ্ক থাকে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এই লাল অপশান কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে কোন ব্যাঙ্কের এখন লিঙ্ক নেই, বা কোন ব্যাঙ্কের প্রবলেম হতে পারে। আপনার ওয়ালেটের টাকাটা মুভ টু ব্যাঙ্ক করার জন্য 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে ব্যাঙ্ক সেটেলমেন্ট, ব্যাঙ্ক সেটেলমেন্ট হিস্ট্রি। আমি এখনো পর্যন্ত কোনো ব্যাঙ্ক সেটেলমেন্ট করিনি, তাই ধরুন এখানে কিন্তু আমার কোনো হিস্ট্রি কিন্তু এখনো পর্যন্ত শো হচ্ছে না। যাই হোক, আমি ব্যাঙ্ক সেটেলমেন্ট করবো, তার জন্য আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, সমস্ত কিছু মিলিয়ে নেবেন। মিলিয়ে এই মিডিল অপশানে একবার ট্যাপ করে দেবেন, এই মিডিল অপশানে একবার ট্যাপ করে দেবেন, দেখুন একবার যেখানে হোক একবার ট্যাপ করে দেবেন। দুটো অপশানে শো হচ্ছে আইএমপিএস আর এনইএফটি। যেহেতু আমি ফ্রিতে করবো, কোনো চার্জ দেবো না, তার জন্য আমি এনইএফটিতে ক্লিক করছি। এনইএফটিতে ক্লিক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা শো হচ্ছে, আমি আমার এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম 100। এই ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি, ট্রান্সফার ওকে, সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি, জিএসটি সম্পূর্ণ ফ্রি। তারপরে ওকে অপশানে ক্লিক করে দিন। দেখুন আমার মুভ টু ব্যাঙ্ক করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু লেখা উঠে গেছে যে 1 টাকা 75 পয়সা আমার এখনও পর্যন্ত ওয়ালেটে আছে। দেখুন আমার কিন্তু সেটেলমেন্ট করা যে 100 টাকাটা, সেটা কিন্তু আমার আধ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে র্যাপিপে। তো এই বিষয়ে কোনো বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্ট করে জানাবেন, বা আমার ডিসক্রিপশন বক্সে মেল আছে, আপনি মেল করেও জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে।